একেবারে সহজভাবে বোঝাতে হয়, 1947 সালে ভারতীয়দের কোনো দোষই নেই, কিন্তু কয়েকজন রাজনীতিবিদের কুচক্রে যেভাবে আমাদের দেশটা ধর্মের ভিত্তিতে দুটো দেশে ভাগ হয়ে যায় এবং পরবর্তীকালে তিনটা দেশে ভাগ হয়, 1947 সালের পর থেকে কিন্তু নেহরু লিয়াকাতের যে প্যাক ছিল তার আওতাধীন কিন্তু অনেকগুলো বিষয় ছিল, যার মধ্যে বলা হয়েছিল পাকিস্তানে যারা হিন্দু সংখ্যালঘু যারা রয়েছেন, রিফিউজি যারা আজ পরবর্তীকালে হবে, তাদের যেন নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। সেই নিরাপত্তা সুনিশ্চিত করা যায়নি, বহু রিফিউজি যারা আছেন তারা 48, 49, 50, 51, 52 বহু সালে তারা ফিরে এসেছিলেন ভারতবর্ষে, হিন্দুরা ফিরে এসেছিলেন ভারতবর্ষে, কিন্তু 71 সাল, সেই 71 সালের আগে ঠিক হয়, দুটো দেশে ঠিক হয় যে নতুন আরেকটা দেশ তৈরি হচ্ছে, এই সময় আর রিফিউজি স্ট্যাটাস দেওয়া হবে না। তারপরেও কি যারা যারা উদ্বাস্তু ছিলেন, এই মুহূর্তে অনির্বাণ রয়েছে অপর সিনিয়র এইটার আমার সঙ্গে, তারপরেও কি হিন্দু উদ্বাস্তু যারা ছিলেন তাদের আশা বন্ধ হয়ে যায়? একেবারেই না। 1972-এর পর থেকেও বহু হিন্দু উদ্বাস্তুরা, নবশূদ্র সম্প্রদায়ের মানুষ, একেবারে নিম্ন বর্গের সম্প্রদায়ের মানুষ, যারা পিছিয়ে পড়া বর্গের সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে চলে আসেন অনির্বাণ। তারপরেও তাদের এই স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে রাজনীতিবিদরা বারবার সিপিএম বলেছে, তৃণমূল বলেছে, কেউ কিন্তু সদর্থক ভূমিকা নেয়নি। এটা কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়ূর, তার কারণ 2010 সালে পরিবর্তনের ঠিক আগের বছর, 2011 নির্বাচন পরিবর্তনের নির্বাচন, 2010 সালে ধর্মতলায় বারোমা বীণাপাণি দেবী তখনও বেঁচে রয়েছেন, সেই সময় মতুয়াদের মতুয়া মহাসংঘের ডাকে বিরাট বড় একটি সমাবেশ হয় শুধুমাত্র নাগরিকত্বের দাবিতে। সব দল, বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই মিলে একসঙ্গে সেই সমাবেশে উপস্থিত হয়ে প্রত্যেকে কথা দিয়েছিলেন যে তারা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য, আমি বাংলার পরিপ্রেক্ষিতে বলছি ময়ূর, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন, আছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। ঠিক সেই অবস্থা থেকে দাঁড়িয়ে তার পরবর্তী সময় কিন্তু প্রত্যেকের অবস্থান বদলাতে থাকে। 2014 পর্যন্ত বা 2015 পর্যন্ত সিপিআইএমের অবস্থান নাগরিকত্বের পক্ষে ছিল, তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব দেব মতুয়াদেরকে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন নাগরিকত্ব তো আছেই, প্রশ্ন ঠিক এখানেই, তাহলে 2010 সালে কি নাগরিকত্ব ছিল না? 2021-22 যবে থেকে মমতা বলতে শুরু করলেন নাগরিকত্বের কথা, বা 19 তবে থেকে নাগরিকত্ব এলো কোন পথে, কোন ম্যাজিকের পথে এলো কি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নাগরিকত্ব দিয়ে দিলেন এ বাংলায় শরণার্থীদেরকে যারা বাইরে থেকে এসছেন, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দিল কে? আসলে কেউ দেয়নি। নাগরিকত্ব দেওয়ার জন্যই নিজের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে সেদিনকের সমাবেশে উপস্থিত সবকটি রাজনৈতিক দলের মধ্যে একমাত্র দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে যায় বিজেপি। পরবর্তী সময় নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় আসে 2014 সালে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতায়, তারপর থেকে তারা কাজ শুরু করেন এবং সে কাজ এর আগে 2019 সালে সিএ পাসের মাধ্যমে, বিল পাসের মাধ্যমে সংসদে বিল পেশ করা হয়, পাস করা হয়, তার মাধ্যমে বেশ কিছুটা মানে অধিকাংশটারই অগ্রগতি হয়ে যায়, তার রুল ফ্রেম করা বাকি ছিল, সেই রুল ফ্রেমিংয়ের কাজ সম্পূর্ণ, তার রুল ফ্রেমিংয়ের কাজ বাকি থাকার একটা বড় কারণ ছিল আদালতে ঝুলে থাকা বিভিন্ন মামলা, সেই মামলাগুলোর কারণেও বাকি ছিল। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। সুকান্তবাবু, শেষমেশ তাহলে আপনারা নমস্কার সুকান্তবাবু, 2010 সালে মতুয়া মহাসংঘের ডাকা সমাবেশে উপস্থিত প্রত্যেকটি রাজনৈতিক দল পিছু হটেছে, শেষ পর্যন্ত আপনারা তাহলে কথা রাখলেন, অন্তত আজকের পর বাংলার রাজনীতিতে শরণার্থীরা বলবেন না কেউ কথা রাখে না? দেখুন, আমরা আগেও বলেছি আবার বলছি, বিজেপি একমাত্র রাজনৈতিক দল, তারা যা বলে সেটা করে, এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে লোকসভা ভোটের আগে, অর্থাৎ 24-এর লোকসভা ভোটের আগেই সিএ রুলস রেগুলেশন বেরিয়ে যাবে, অতএব লোকসভা ভোট এখনো ঘোষণা হয়নি, কবে হবে আমরা জানি না, সেটা নির্বাচন কমিশনের বিষয়, তার আগে সিএ নোটিফিকেশন বেরোবে। আমিও মিডিয়াতে দেখছি আজকে নাকি বেরোনোর কথা, কিন্তু আমার কাছে এরকম তো সরকারি তরফ থেকে কোনো খবর রাখা আসা সম্ভব নয়, কিন্তু এটা আমি 100% বিশ্বাস করি যে মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি যে কথা বলেছেন যে লোকসভা নির্বাচনের আগে অবশ্যই সিএ রুলস রেগুলেশন নোটিফিকেশন হয়ে যাবে। সুকান্তবাবু, সুকান্তবাবু একটা প্রশ্ন আপনার কাছে, এত কিছুর পরেও যে প্রশ্নচিহ্নটা বাংলার শরণার্থীদের সামনে ঝুলে থাকছে সেটা এই পশ্চিমবঙ্গ সরকারের একপক্ষীয় মনোভাব, তারা এখন পণ করেছেন আর যাই হোক গোটা দেশে হোক কিন্তু পশ্চিমবঙ্গে সিএ চালু করতে দেবো না, এটার কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? এতদূর কষ্ট করে, এতদিন কষ্ট করার পর সবাই সহায় হলো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্স করছেন, ভোট ব্যাংকের পলিটিক্স করছেন, ভোটে জেতার জন্য পলিটিক্স করছেন, কিন্তু
দেখো সংবিধান দিয়ে তো দেশ চলবে, দেশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছের উপরে চলবে না, আমার ইচ্ছের উপরে চলবে। তো স্বাভাবিক ভাবে সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে এটা ঠিক করার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের। তার কাছে সংবিধান সেই অধিকার দিয়েছে, এই অধিকার রাজ্য সরকারের কাছে নেই, কোন রাজ্য সরকারের কাছে নেই, পশ্চিমবঙ্গের কাছেও নেই, কেরালার কাছেও নেই, তামিলনাড়ুর কাছেও নেই, অন্যান্য কাছেও নেই। এবং এই সংবিধান বিজেপি রচনা করেন, এই সংবিধান বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে জওহরলাল নেহরু থেকে শুরু করে সবাই মিলে রচনা করেছে। তো তাদের রচিত সংবিধান, সেখানে অধিকার দেয়া আছে কেন্দ্র সরকার নাগরিকত্বের বিষয়টি ঠিক করবে। সেক্ষেত্রে সিএ ভারতবর্ষের সংবিধান অনুসারে লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি হলে সভা সমিতি মঞ্চে চিৎকার করতে পারে, কিন্তু আটকাতে পারবেন না। সেই দম বা সেই অধিকার, আইনি অধিকার কোনোটাই তার নেই। অনেক ধন্যবাদ সুকান্তবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন, কথা রাখার ব্যাপারে তারা প্রথম থেকে আগ্রহী ছিলেন এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, সে কথাই তারা রাখবেন। যদিও রিপাবলিক বাংলার কাছ থেকেই খবর পেলেন বলে জানালেন সুকান্তবাবু, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো খবর তার পাওয়ার কথাও না, যদিও বা তিনি বলছিলেন তিনি পাননি, কিন্তু সিএএ লাগু তারা করবেন এটা তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং সেটা লোকসভার আগেই প্রধানমন্ত্রী নিজে কথা দিয়েছেন। আমরা শুনে নেব কয়েকদিন আগে রিপাবলিক সামিটে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে সিএএ লাগু করা সম্পর্কে সর্বশেষ মাত্র কয়েকদিন আগে কি বলে গিয়েছে। সিএএ এ দেশ কা কানুন হ্যায়, পত্থর পর লকীর হ্যায়, এ বাস্তবিকতা হ্যায়, এ লাগু হোগাই হোগা অর ইস চুনাব কে পহলে হোগা, ইস চুনাব কে পহলে হোগা, ইস চুনাব কে পহলে হোগা। ये बहुत बड़ी बात कही है आज। मैं तो ये कह सकता हूं कि ये हाहाकार हो गई आपने जो बात अभी कही है। गृह मंत्री जी ने बहुत बड़ी बात हम सबके सामने कही। प्रणव जी तालियां बज गई, कोई धमाका नहीं है, ये बात मैं 10 बार बता चुका हूं। नहीं, मगर आप चुनाव के पहले सीए लागू होगा, इस देश का कानून है, इसको कोई नहीं रोक सकता। फैंटास्टिक। কথা দিয়ে কথা রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন যে নির্বাচনের আগে সিএএ লাগু হবে, সেই অনুযায়ী আমরা দেখলাম যে আজ বিজ্ঞপ্তি। এ খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।